মানুষ একটা কথা বলে, কিছু পেতে হলে নাকি কিছু দিতে হয়। দিন শেষে গভীর রাতে মনটাকে প্রশ্ন করলাম, ওরে মন তুই কি পেলি আর কি দিলি? মন বলে, ভালোবাসা দিয়ে দুঃখ পেলাম, বিশ্বাস দিয়ে ধোকা পেলাম, মূল্য দিয়ে অবহেলা পেলাম, আর সবশেষ চোখের জলে ভোগ বাসালাম। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের একটা সময় ঠিকই ছেড়ে চলে যায়, আর যাওয়ার সময় নিজেরা হয়ে যায় নির্দোষ, আর আমাদের দেয় সব দোষ। লোকে বলে কয়লা ধুলে ময়লা যায় না, তেমনি এমন কিছু মানুষ থাকে যাদেরকে চোখের জল দিয়েও বেঁধে রাখা যায় না। ছেড়ে যাওয়ার অপরাধে কাউকে কখনো শাস্তি দেওয়া হয়নি, শুধু শাস্তি দেওয়া হয়েছে ভালোবাসার অপরাধে। যাকে ভেবে ভেবে প্রতিনিয়ত নিজেকে শেষ করে দিচ্ছেন, একদিন সেই বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে? এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে চেনা মানুষগুলোর অচেনা মুখ। তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি, সত্যিকারে ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি। সেই তো সবচেয়ে বেশি কষ্ট দেয়, যে একটা সময় বলতো তুমি কষ্ট পেলে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, সেই তো মুখের হাসিটা কেড়ে নেয়। যে একটা সময় বলতো তোমার ওই মুখের হাসি কত যে ভালোবাসি, তুমি হাসলে মুখ তজারে আর ফুল ফুটে রাশি রাশি। কেউ কাউকে ছাড়ার অজুহাত খুঁজে বেড়ায়, আর কেউ কেউ দোষ না করেও সম্পর্ক টিকিয়ে রাখতে সরি সরি বলে গলা শুকায়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যদি সরি বলতে হয় তবে বলুন, আর সেই সরিটা যদি বারবার আপনাকেই বলতে হয় তবে সেখান থেকে সরে আসুন। গোলামি করে কখনো ভালোবাসা পাওয়া যায় না, চোখের জলের মূল্য সবাই বোঝে না, দূরত্ব বাড়িয়ে গুরুত্ব বুঝিয়ে দেন। কাউকে ছাড়া এই পৃথিবীতে কেউ অচল নয়, শুধু ধৈর্য ধরে সহ্য করে নিতে হয়। মনে রাখবেন, বোঝানোর জন্য অনেকেই আছে, তবে বুঝতে পারে এমন মানুষ খুব কমই আছে। যে আপনার মন খারাপের কারণ খুঁজল না, সে আপনার মৃত্যুতেও এতটুকু কষ্ট পাবে না। যে আপনার চোখের জলের মূল্য বুঝল না, তার জন্য হাত কেন গলা কেটে দিলেও কোনো লাভ হবে না। প্রতিটা মানুষ তার জীবনে ভুলটা বুঝতে পারে, কিন্তু সেই ভুলে ভুলে কাটানো সময়গুলো আর কখনোই ফিরে আসে না। জীবনের পথে তার পিছিয়ে কখনোই দৌড়াবেন না যে আপনাকে এড়িয়ে চলে গেছে। এই ছোট্ট জীবনে চলে যেতে চাইলে কারণ ছাড়াই চলে যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থেকে যাওয়া যায়। মনে রাখবেন, আমাদের চোখের পানিগুলো খুবই মূল্যবান, দু ফোঁটা চোখের পানিতে জান্নাত পাওয়া যায়। মানুষ নামের অমানুষগুলোর জন্য এমন মূল্যবান জিনিসগুলো নষ্ট করবেন না। ধন্যবাদ সবাইকে।